জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে দেওয়া টিকা নেওয়ার পর দেশ জুড়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক এই টিকা দেওয়ার পর থেকে অনেক শিক্ষার্থী জ্বর, মাথা ব্যথা ও বমির মতো উপসর্গে ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে গাইবান্ধায় ১৬, ভোলায় ৬২, ঝিনাইদহে ৪০ এবং লক্ষ্মীপুরে ৫০ শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ গ্যান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার ১৬২ ছাত্রীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর এক শিক্ষার্থী আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অভিভাবকেরা তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনার পর একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে হাত পা জ্বালা পোড়া, বমি ভাব, মাথা ব্যথা ও মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। টিকা দেওয়ার পরে আমার মাথা ব্যথা, পাও আর হাত পা শিনশিনে দম আটকে পড়ে, তারপরে আর বুক ব্যথা করছিল। ঝিনাইদহের কালীগঞ্জে মোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়াও গাইবান্ধাতেও টিকা দেওয়ার পর ১৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় লক্ষ্মীপুরের একটি মাদ্রাসাতেও ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। শুধু মাথা ব্যথা আর এই যে চিৎকার দেয়, মাথা ব্যথার চিৎকার দেয়, অভিভাবক অনেক চিল্লাচিল্লি করতেছে, এজন্য ওরা হেজিটেশনে পড়ে যাইতেছে। তবে সবগুলো ঘটনার ঘটনাচিত্র একই রকম দেখা গেছে। দেখা গেছে একজন অসুস্থ হওয়ার পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েছে, এমনকি যারা টিকা নেননি তারাও অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসকরা এটাকে ম্যাস হিস্টেরিয়া বা দেখা দেখি আতঙ্ক হিসেবে দেখছেন। তারা বলছেন এটা ভ্যাকসিনের কারণে নয়, এমনটা ঘটছে আতঙ্কের কারণে। চার পাঁচজন এরকমও আছে যে তাদের টিকা হয়, টিকা দেওয়া হয় নাই, তারপরে আর অসুস্থ হয়ে গেছে। গত ৭-৮ মাস আগেও ভোলায় এমন প্যানিক দুর্ঘটনা ঘটেছিল। তবে দেশ জুড়ে একযোগে এরকম ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে অভিভাবকদের মনে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে স্কুল ভিত্তিক কিশোরীদের গত বছরের ধারাবাহিকতা এবছরেও টিকা দেওয়া শুরু হয়েছে। গত ২৪ অক্টোবর থেকে ঢাকা বাদে ৭টি বিভাগে স্কুল ও স্কুলের বাইরে বিনামূল্যে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে, যার লক্ষ্য ১৫ বছরের নিচে সব ছাত্রীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়া। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।